আমার নাম হচ্ছে আবদুল্লাহ ওয়ালিদ, আর আমি হচ্ছে প্রথমত বর্তমানে আছি চট্টগ্রাম কলেজে অর্থনীতি বিভাগ প্রথম বর্ষ। আর তার আগে হচ্ছে মুসলিম হাই স্কুল থেকে এসএসসি দিলাম, তারপরে কমার্স কলেজ থেকে এসএসসি দিচ্ছি। আসলে ভবিষ্যতের বাংলাদেশকে আমি এই কথাটা শুনে আমার একটা উক্তি মনে পড়লো, দ্য বিগেস্ট থ্রেট টু ফ্রিডম ইজ দ্য অ্যাবসেন্স অফ ক্রিটিসিজম। যে স্বাধীনতায় সমালোচনা থাকবে না, সেই স্বাধীনতাটা অ্যাকচুয়ালি স্বাধীনতা না। কারণ কোনো সরকার যদি ভুল পদক্ষেপ নেয়, ব্রুটালিটি শুরু করে, তখন অবশ্যই সেখানে সমালোচনার প্রয়োজন। সমালোচনাটা না হলে আসলে আসল কথাটা উঠে আসবে না। তো সেই সমালোচনা করার ক্ষেত্রে দেখেন দেখা যায় যে আমাদের বিভিন্নভাবে দমিয়ে রাখা হয়। আমরা মূলত চাই যেন প্রত্যেকটা স্বাধীনতার ক্ষেত্রে ক্রিটিসিজমটা যেন জীবিত থাকে, কোনো সমালোচনা করার রাইটটা যেন আমাদের কাছে থাকে। আর আমরা চাই একটা দোকানদার যেন চাঁদাবাজি না দিয়ে দোকানদারি করতে পারে, একটা স্টুডেন্ট যেন তার কথাটা কোনো ভয় ভীতি ছাড়া বলতে পারে, একটা শিক্ষক যেন বাচ্চাদেরকে আসল জিনিসটা শিখাতে পারে। যেমন আমাদের স্কুল কলেজে শিক্ষকরা চাইলেও ছাত্রদের বিরুদ্ধে কোনো কথা বলে না, আমাদের ক্লাস চলাকালীন বিভিন্ন পলিটিশিয়ান টিমরা এসে এসে বক্তৃতা দিয়ে যায় যে আমাদের সাথে আসো পলিটিক্স করো। আচ্ছা ঠিক আছে, পলিটিক্স না হয় করলো, কিন্তু ক্লাসের মধ্যে ক্লাসের মাঝখানে এসে এরকম বলাটা শিক্ষকের জন্য অপমান, আর তিনিও কোনো এতে কথা বলতে পারে না। কেন পারে না তো আমরা জানি, ভয় ভীতির কারণে। আমরা চাই এই ধরনের কার্যকলাপ যেন বন্ধ হয়, প্রত্যেকটা নিজ নিজ জায়গা থেকে প্রত্যেকটা মানুষ যেন আসলেই স্বাধীনভাবে কাজ করতে পারে। আমি বলবো যে একটা কান্ট্রির মানে সংস্কারের উপরে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে ইকোনমিক সিচুয়েশন। আমাদের ইকোনমিক সিচুয়েশন আগে বেটার করতে হবে, তারপরে আসবে সংস্কারের কাজ। কারণ যদি আমাদের ইকোনমিক ক্রাইসিস চলতে থাকে, তাহলে আমরা সংস্কারের কাজ কখনো করতে পারবো না। আর এখানে ইকোনমিক ক্রাইসিস হওয়ার মূলত কারণ যেটা আমরা দেখি, সেটা হচ্ছে যে তীব্র পরিমাণে মানে অর্থ না থাকার পরেও উন্নতির দিকে ধাবিত হওয়া। যেমন বিভিন্ন ধরনের প্রকল্প নেওয়া হয়েছে যখন ফান্ডে আমাদের টাকা ছিল না, তো সেই প্রকল্পগুলো করার কারণে মুদ্রাস্ফীতি এসে গেল। ইনফ্লেশনটা তো আসলে তার কারণেই, তো এই কারণে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে অনবরত। তো প্রথমত একটা মানুষ তো আগে ইকোনমিক জোনটাই চিন্তা করে, ইকোনমিক সিচুয়েশনটা যখন ঠিক হবে তারপরে হচ্ছে বিভিন্ন সংস্কারের কাজ করার আগে। আমরা মূলত প্রথমে ফোকাস দিচ্ছি হচ্ছে ইকোনমিক ক্রাইসিসটা সমাধান।